হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। ক্যাপসিকামের পকোড়া বানানোর জন্য নিয়ে নেওয়া হয়েছে মটর ডাল বাটা, তার মধ্যে একটু জিরে গুঁড়ো, একটু নুন হলুদ দিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজের কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। ভালো করে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো, আমি এখানে দিইনি। কড়ায় সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে বড়া ভেজে নিতে হবে। গ্রুপের নামটা কি সব দিয়েছে, তার রিপ্লাই দিতে বলছে, সেই নিয়ে বড়াগুলো ভাজার সময় আঁচটা একদম মিডিয়াম রাখতে হবে, না হলে বড়াগুলো কিন্তু পুড়ে যাবে। একদিকটা ভাজা হয়ে গেলে আস্তে করে উল্টে দিতে হবে। বড়াগুলো সবকটা সুন্দর ভাজা হয়ে গেছে, এবার এই বড়াগুলো তুলে নেওয়া হবে। বাকি বড়াগুলো একইভাবে ভেজে নেওয়া হবে। তৈরি হয়ে গেছে ক্যাপসিকামের পকোড়া। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে নিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে নিও।